প্রশাসনের যে আচরণ ছিল, কারা কর্তৃপক্ষের যে আচরণ ছিল, তার দ্বারা এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করেছে। যথেষ্ট কারণ আছে, পরিবারের সদস্যদেরকে দেখা করতে দেওয়া হয় না, এটা পৃথিবীর কোন আইডিয়া আছে? আব্বাকে তারা লাইফ সাপোর্টে নিয়েছিল, কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার আগে তারা একটিবারের জন্য আমাদের অনুমতি নেয়নি। এমনকি আমি এখানে নিচে অবস্থান করছি, তারা জানে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, আমাকে একটিবারের জন্য জানায়নি যে তাকে লাইফ সাপোর্টে নিতে হবে। আমাদের অনুমতি ছাড়া, আমাদেরকে অবগত করা ছাড়াই তারা আব্বাকে লাইফ সাপোর্টে নিয়েছিল। এরপরে সব যখন শেষ করে ফেলেছে, তখন আমাদেরকে জানিয়েছে যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ এবং অনলাইনে যুক্ত ঢাকা মহানগর উত্তরের সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যুক্ত হওয়ার কথা ছিল 3টার দিকে, কিন্তু গত 4-5 দিন ঘুম না হওয়ার কারণে নামাজের পরে শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে এসেছিল, এই জন্য আমি সময় মতো যুক্ত হতে পারিনি। আমার সম্মানিত নেতৃবৃন্দ পরে আমাকে বক্তব্য দিতে হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা সবই জানেন, 2010 সালের 29শে জুন থেকে গ্রেফতার করার পর থেকে নিয়ে বিগত 13টি বছর তার উপরে যে মানসিক নির্যাতন করা হয়েছে, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, তার ফলশ্রুতিতে তিনি জানেন 2013 সালে কিন্তু তার আরো একবার হার্ট অ্যাটাক হয়েছিল। তাকে তখন 3টি রিং পরানো হয়েছিল। 2017 সালে সম্ভবত 3 মে সম্ভবত তাকে সর্বশেষ পিজি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এই দীর্ঘ সময় তাকে একটিবারের জন্য চিকিৎসার জন্য নিয়ে আসা হয়নি, অথচ তার হার্টে 5টি রিং পরানো ছিল। আমরা বহুবার আবেদন করেছি তার চিকিৎসার জন্য, কিন্তু সরকার বা কারা কর্তৃপক্ষ আমাদের আবেদনে কর্ণপাত করেনি। সেদিন যেটা ঘটেছিল সেটা হলো যে আমি বিকেলবেলা আমাকে জানানো হয় তিনি অসুস্থ হয়েছেন, তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে গাজীপুর সদর হাসপাতালে। আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি এবং তাদেরকে জানতে চাই যে আব্বার শারীরিক অবস্থা কেমন এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কারা কর্তৃপক্ষ আমাকে কোন রকম সহযোগিতা করেনি, এমনকি আমাকে এতটুকু জানতে দেয়নি যে তিনি কোথায় আছেন, কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে রাতে 11:30টার দিকে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। তো পিজি হাসপাতালে যখন নিয়ে আসা হয়, তিনি যে জান্নাতি হাসিটা তখন দিয়েছিলেন, এই এই হাসিটার কারণে আমি আব্বাকে জিজ্ঞেস করতে পারিনি তার শারীরিক অবস্থাটা কেমন, বুকে ব্যথা অনুভব করছেন না, কেন তাকে এখানে নিয়ে এসছে, এই কথাটা জানতে পারিনি। আব্বাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নিয়ে গেল, ওইটাই তার সঙ্গে আমার সর্বশেষ জীবিত অবস্থায় দেখা। আমি সারাটা রাত হাসপাতালে ছিলাম, পরের দিনও ছিলাম, বহুবার বহু জায়গায় অনুনয় বিনয় করেছি আমাকে একটু দেখা করার জন্য, এটা আমাকে সুযোগ দেওয়া হয়নি। তাদের যে আচরণ, হাসপাতাল কর্তৃপক্ষের যে আচরণ ছিল, প্রশাসনের যে আচরণ ছিল, কারা কর্তৃপক্ষের যে আচরণ ছিল, তার দ্বারা এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করেছে। যথেষ্ট কারণ আছে, পরিবারের সদস্যদেরকে দেখা করতে দেওয়া হয় না, এটা পৃথিবীর কোন আইডিয়া আছে? আব্বাকে তারা লাইফ সাপোর্টে নিয়েছিল, কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার আগে তারা একটিবারের জন্য আমাদের অনুমতি নেয়নি। এমনকি আমি এখানে নিচে অবস্থান করছি, তারা জানে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, আমাকে একটিবারের জন্য জানায়নি যে তাকে লাইফ সাপোর্টে নিতে হবে। আমাদের অনুমতি ছাড়া, আমাদেরকে অবগত করা ছাড়াই তারা আব্বাকে লাইফ সাপোর্টে নিয়েছিল। এরপরে সব যখন শেষ করে ফেলেছে, তখন আমাদেরকে জানিয়েছে যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লামা সাইদি বিগত 50টি বছর কোরআনের খেদমত করেছেন। তিনি সংগঠন করার পাশাপাশি কোরআনের ময়দানে বিচরণ ছিল। আল্লাহ
তিনি সংগঠনের আনুগত্যর একটা বিশাল উদাহরণ। আনুগত্য যে বা কিভাবে করতে হয় নেতৃবৃন্দের, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা আজকে আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এই দেশে ইসলাম কায়েমের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্তের বদলা ইনশাআল্লাহ তাআলা আমরা চিরে এই বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। আমাদের যার যার উপরে, আমাদের সংগঠন সহ সারা বাংলাদেশের নেতা কর্মীর উপরে আব্বার ইন্তেকালের পরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, যেভাবে প্রশাসন দিয়ে পেটানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আমরা অন্তিবিলম্বে সেই সমস্ত ভাইদের মুক্তি দাবি করছি। আব্বার রায়ের পরে, যে সমস্ত ভাইরা কোরআনের ভালোবাসায় জীবন দিয়েছেন, আব্বার গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সারা দেশে প্রশাসন যেভাবে আমাদের ভাইদের উপর হামলে করেছিল, কয়েকজন ভাইকে তারা শহীদ করেছেন, আমরা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের শাহাদাত সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যে পথে চলতে গিয়ে, যে কথা বলতে গিয়ে আল্লামা সাইদি জালিমের রোশনালে পড়েছিলেন এবং আজ 13টি বছর তিনি কারাভোগ করেছেন, যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যেন সেই আন্দোলনের অগ্রসেনানী হতে পারি, সেই আন্দোলনের সঙ্গে যেন সম্পৃক্ত থাকতে পারি, সেই আন্দোলনের সঙ্গে থেকে যেন আমাদের দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি। আপনাদের কাছে সেই দোয়া কামনা করছি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের উপর থেকে আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ যেন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক আমাদের দান করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যা বলতে চেয়েছি আমি তা কিছুই বলতে পারলাম না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।